সামনে রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক দলগুলির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেতে চলেছে বর্তমান শাসকদের উৎখাত করে নতুন করে আবার ক্ষমতা দখলের লক্ষ্যে সক্রিয় রয়েছে বিরোধী বামেরা লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে ইতিমধ্যে দলের বিভিন্ন গণসংগঠনগুলি নানা কর্মসূচি হাতে নিয়ে ময়দানে নেমে পড়েছে এতে পিছিয়ে নেই উপজাতি যুব ফেডারেশনও বামপন্থী যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসে রাজ্য জুড়ে চলবে সভ্যপথ অভিযান গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কর্মসংস্থানের ইস্যু সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে যুব সমাজের কাছে তুলে ধরে তাদের সংগঠনের পতাকার নিচে সামিল হবার আহ্বান জানাচ্ছেন মঙ্গলবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকায় উপজাতি যুব ফেডারেশনের কৃষ্ণনগর অঞ্চল কমিটির উদ্যোগে কর্নেল চমুনি এলাকায় বসবাসকারী জনজাতি পরিবারগুলির যুবক যুবতীদের কাছ থেকে সভ্যপদ গ্রহণ করেন কেন্দ্রীয় নেতৃত্ব এদিনের এই সভ্যপদ অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেবর্মা প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু দেবর্মা সহ আরো অনেকে জনজাতি বেকার যুবক যুবতীদের কাছ থেকে এই সভ্যপদ অভিযানে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলে এদিন দাবি করেন অমলেন্দু দেবর্মা শ্রী দেবর্মা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন এই মুহূর্তে বেকারত্বের হার রাজ্যে অনেকটাই ঊর্ধ্বমুখী নেই সরকারি চাকরি কর্মসংস্থানের অভাবে বেকাররা দিশাহারা সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বেকারদের কর্মসংস্থানের ইস্যুতে বামফ্রন্টের যে বিকল্প নেই তা উপলব্ধি করতে পারছেন এখন রাজ্যের বেকাররা বেকারত্বের জ্বালা উপজাতি যুব ফেডারেশন সংগঠন করে এমন শুধু না ডিওয়াইফাই করে এমন শুধু না সারা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা এখন বুঝছে যে স্কুলের চাকরিটা ভাওতাবাজি বছরে 50,000 চাকরিটা ভাওতাবাজি করেছে ঠকিয়েছে তাদেরকে প্রতারণা করিয়েছে তাদেরকে কাজেই যুব মোর্চা করে এবং এই সমাধান কর্মসংস্থানের সমাধান হবে না এই কর্মসংস্থানের সমাধান করতে পারে একমাত্র বামফ্রন্ট সরকার এবং এটা দেখিয়েছে বামফ্রন্ট সরকার বিগত সরকারের আমলে গত 25 বছরে এর আগের বছরে এই বামফ্রন্ট সরকার থাকলে চাকরির দরজা বন্ধ হয় না চাকরির দরজা খোলা থাকে এবং বিধানসভার তথ্য এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এখন যে বর্তমান বিজেপি জোট সরকার তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন বামফ্রন্ট সরকারের আমলে যত চাকরি হয়েছে লাস্ট 5 বছরে তার থেকে 10 ভাগের 1 ভাগ এই 4.5 বছরে মাত্র চাকরি দিতে পেরেছে এটাও ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন